আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি ডো দিয়ে তিন রকমের পিঠার রেসিপি নিয়ে আসছি। দেখুন, আমি প্রথম একটা ফ্রাই প্যানের ভিতরে বেশি করে মানে 1 কেজির মতন হইব আমি গুড় দিছি এখানে, মানে 1 কেজির একটু কম হবে। আমি এখানে খেজুরের গুড় দিলাম, তো গুড়টা দিয়া আমি কিন্তু অল্প একটু পানি দিলাম এখানে, যাতে গুড়টা সুন্দর করে গলে যায়। তো আমার এই গুড়টা কিন্তু ফ্রিজে আছিল, এই জন্য আমি পানিটা অল্প দিছি। তো পানিটা দিয়া তারপর আমি সুন্দর মতন গুড়টা গলা পর্যন্ত আর গুড়টা ভালো মতন হন পর্যন্ত কিন্তু আমি গুড়টারে জাল দিমু। তো দেখুন, প্রথম আমি কিন্তু সুন্দর করে গুড়টারে চামচটা দিয়া লাইরা সুন্দর মতন দলাটি ভেঙ্গা দিতেছি। তো যে দলাটি ভাঙ্গা বাকি রয়েছে, একটু চাক্কা চাক্কা রয়েছে, ওই দলাটি আমি চামচটা দিয়া সুন্দর মতন গলায় দিতেছি। তো ভালো মতন যাতে ইয়েটা গলিয়া যায় গুড়টা। তো দেখুন, গুড়টা যখন গলিয়া এরকম একটা আঠা আঠার মতন হয়ে আইব, তখন কিন্তু আমি চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখবো, চুলার আঁচটা কমায় রাখতে হইব, নাহলে কিন্তু গুড়টা পুড়ে যাব। তো দেখুন, এখানে কিন্তু আমি এখানে চালে গুঁড়া দিয়ে দিলাম আমি 2 চামচ, 2 বাটির মতন হইব আমি চালের গুঁড়া দিছি। তো চালের গুঁড়াটা দিয়েও কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু একেবারে কমায় রাখতে হইব। তখন আমি কিন্তু দেখুন গুঁড়ের সাথে ভালো করে একটু মিলাই দিতেছি। তো মিলাইয়া এখন এখানে আমি অল্প একটু অল্প মানে 1 কেয়ার মতন হইব আমি সুজি দিয়ে দিলাম লগে। তো সুজিটাও আমি সাথে দিছি, আর কিন্তু এখানে আমি ময়দাও দিছি সাথে, ময়দাও আমি 1 বাটি দিছি। তো দেখুন, এখন দিয়ে কিন্তু ভালো মতন আমি এখানে নারকলের যে গুঁড়াটা হয় সেই গুঁড়াটা আমি এখানে দিছি। নারকল আপনারা টাটকা নারকলও সুন্দর করে ব্লেন্ডার করে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে নারকলের যে গুঁড়াটা আছিল সেটা দিছি, আর স্বাদ মতন একটু লবণ দিলাম। দিয়ে তারপরে কিন্তু এখানে আমি বেশি করে কতটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে পিঠার ইয়াটা সুন্দর আসে, খাইতে অনেক মজা লাগে। তো দেখুন, আমি কিন্তু এখানে যেটুকু আপনার গুড়ে চাল মানে ময়দা লাগবো অতটুকু দিবেন। তো আমি এখন কিন্তু আর চাল দিব না, আমি এখন ময়দা দিব। তো দেখুন, এখানে কিন্তু আটা ময়দা যেটাই থাকে রেডি থাকবেন, গুড়টাতে আপনার আন্দাজে যতটুকু লাগবো আপনি অতটুকু দিবেন। তো আমি দেখুন, আমার তো লাগছে যে একটু আর একটু লাগবো। তো এখানে কিন্তু আমি আরেকটু ইয়ে দিয়ে দিব, এখানে আমি আটা দিয়ে দিলাম আরও 1 বাটি দিয়ে কিন্তু আস্তে আস্তে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা কিন্তু সুন্দর মতন করে তৈরি করে নিতে হইব। চুলার আঁচটা কিন্তু এই সময় একেবারে মানে আপনি বন্ধ করেও করতে পারেন, অসুবিধা নেই, গুড়টা মিলাইতে পারেন। তা আমি কিন্তু চুলার আঁচটা একটা মন লাগে যে বন্ধর মতন করেই থুইছি। তুইয়ে গরম এই গুড়ের মধ্যে সুন্দর মতন একটা ডোর মতন তৈরি করে তারপরে কিন্তু আমি এখানে দেখুন একটু ডাইকা দিলাম, অল্প একটু ডাইকা দিলাম, ডাইকা যাতে সুন্দর মতন আটাটা সুন্দর একটা ডো তৈরি হয়। তো এইখানে ডাইকা কিন্তু আমি দেখুন এখানে 2-3 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিলে কিন্তু পিঠার গ্রামটা অনেক ভালো লাগে খাইতে। তো ঘিটা দিয়ে এখন আমি কিন্তু দেখুন সুন্দর করে আটাটা একটু মিলামু, মিলাই কিন্তু নামাই দিব, কারণ আমার এখানে কিন্তু ডোটা সুন্দর মতন হয়ে আছে। আপনার এই ডোটা হাত দিয়ে ডলতে হইব না, কিচ্ছু না, এই চামচটা দিয়ে ভালো মতন ডললে তারপরে কিন্তু গরম গরম এই পিঠাটা বানাইতে হইব। আল্লাহ আপনি যেভাবে বানান কিন্তু এই পিঠাটা গরম গরমই বানাইতে হইব। বানাইয়া তারপরে কিন্তু সুন্দর করে আমি এখন একটা প্লেটে উঠাই নেব, উঠাই কিন্তু আমি হাতে পানি দিয়ে দিয়ে গরম গরম পিঠাটা বানাবো। তো দেখুন, এখানে কিন্তু আমার সুন্দর করে হয়ে গেছে, আর আমি একটু হাতটা পুচ্ছা পানি দিয়ে পুচ্ছা কিন্তু আমি একটা সুন্দর, আপনি যেরকম মনে হচ্ছে ওরকম করেই বানাইতে পারেন। আমি এইভাবে করে কয়েকটা পিঠা বানাবো, আমি অর্ধেক এখানে কয়েকটা পিঠা বানাবো এরকম বিস্কিটের মতন করে। আর এই পিঠাটা হইব একটু বিস্কিটের মতন মশমশা থাকবো, এই পিঠাটা খাইতে কিন্তু অনেক মজার, ভিতরে পিঠাটা নরম থাকে আর উপরে দিয়ে একটু মশমশ করবো। তো এইভাবে করে কিন্তু আমি একটা বিস্কিট পিঠার মতন করে দেখুন এমনি গোল গোল করে বানাই নিব। তো এইভাবে আমি কয়েকটা পিঠা বানাই আপনাদের দেখাইতেছি। তো এইভাবে করে বানাইতে হইব। এখানে কিন্তু আপনারা ময়দাটা দিতে হইব, বুঝছেন, চালের গুঁড়ার সাথে কিন্তু ময়দাটা দিতে হইব, তাহলে কিন্তু পিঠাটা ভালো মতন ভাজা হইব, নাহলে কিন্তু খুলে যাব পিঠাটা। তো দেখুন, আমি কিন্তু এখানে কয়েকটা পিঠা এইভাবে করে বানায় নিছি, বানায় এখন দেখুন আমি পিঠার মাঝখানটা হালকাভাবে একটু এইভাবে ডিজাইন, এটা মনে ছেলে দিতে পারেন, না দিলেও চলে। তো আমি কিন্তু একটু দেখানোর সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম,
আমি কিন্তু এখানে তিন রকমের পিঠা বানাবো। প্রথম কিন্তু আমি এইভাবে কয়েকটা বাচ্চা মশমশা করে বিস্কিটের মতন বাচ্চা উঠাই দিবো, আর আমি কয়েকটা পিঠা এইভাবে একটু তেলে ভাজছে হালকা ভাজা দিয়া, তারপরে কিন্তু ওই পিঠাটা আমি উঠাইয়া তারপরে কিন্তু অন্য সিস্টেমে এই পিঠাটা বানামো। তো দেখুন আমি এখন কয়েকটা দিয়ে দিলাম এখানে, দিয়ে কিন্তু এই পিঠাটা যখন একটু হালকা এই পিঠ ওই পিঠ হইব তখন কিন্তু আমি নামাইয়া এরপরে কিন্তু অন্য একটা কাজ করব। তো আমি ওইটা আপনাদের দেখামো। তো এখন আমি প্রথমে একটু তেলটা ভিতরে হালকা ভাজা দিয়ে নিই, যাতে বাজার একটা ঘ্রাণ আসে, এই জন্য খালি আমি একটু হালকা ভাজা দিতেছি কয়েকটা পিঠা। তো ওই পিঠাটি আমি নামাই লেছি, আর দেখুন এখানে কিন্তু আমি আরও কটা পিঠা নিছি, আর আমি এই ইয়াটার মধ্যে হালকা একটু কর্ন পাউডার দিয়ে নিছি, নিয়ে কিন্তু আমি এটার ভিতরে চুবাই চুবাই এই পিঠা কটা ভাজতেছি। তো উপরে তো পিঠাটা ক্রিসপি, অনেক মজা লাগে খাইতে, এই জন্য কিন্তু আমি দিছি। তো দেখুন এইভাবে করে আমি কয়েকটা পিঠা এমনি বাজা নেবো। তো দেখুন এখন কিন্তু সব পিঠা দিয়ে হালকা যত একটু মশমশা হয় ওইভাবে আমি বাচ্চা উঠাই নেবো। তো আমি কিন্তু এখন দেখুন পিঠা দিয়ে আলগা আলগোস্ত উঠাইতে হইব। তো উঠাইয়া কিন্তু এই পিঠা দিয়ে আমি বাচ্চা নেবো। এই পিঠাটা উপরে দেওয়া অনেক মশমশ করে খাইতে, আর পিঠাটা খাইতে অনেক মজার টেস্টি একটা পিঠা, আপনারা বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো আমার এই তিন রকমের পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। তো দেখুন এইভাবে ঘরে বানায় খেয়ে দেখেন অনেক মজার। তো আমি দেখুন এখন কিন্তু ওটি রেডি টু হয়ে গেছে, পরে আমি আলগোস্তে সব পিঠা উঠাই দিবো। উঠে আমার কড়াটার মধ্যে একটু লাগিয়ে গেছিল গো পিঠাটি, তো দেখুন আমি কিন্তু ফ্রাই প্যানটার ভিতরে একটু লাগিয়ে গেছিল গো পিঠাটি, আমার উঠাইতে একটু দেরি হয়েছে দেখা। তো দেখুন এখন কিন্তু আমি সব পিঠা উঠাই দেবো, আর এই পিঠাটা কিন্তু গরম গরম নরম থাকে, কিন্তু যখন আপনি উঠাইয়া টেবিলে রাখবেন দেখবেন যে পিঠাটা মশমশা হয়ে গেছে গা। তো আমি তেলটা সাইকে কিন্তু সব পিঠা উঠাই দিতেছি এইভাবে করে উঠাইয়া, তারপরে কিন্তু আমি অন্য যে পিঠাটি বানামো ওইটা আপনাদের দেখাইতেছি। তো দেখুন এই পিঠাটি কিন্তু আমার হয়ে গেছে গা, আর এখন কিন্তু আমি সব পিঠা বানাইয়া এখন দেখুন আমি আরও অর্ধেকটা পিঠা এইভাবে সিদ্ধ দিছি, মানে ওই গোল গোল করে বানায় সিদ্ধ দিছি। আর এদিকে আমি একটা কেক পিঠার মতন আর একটা পিঠা বানায় নিছি, দেখুন আমার সব পিঠা কত সুন্দর হয়েছে দেখছেন। আর এই কেক পিঠারও কিন্তু অনেক মজা হয়েছে, আর সিদ্ধ পিঠারও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার পিঠার রেসিপিটা শেষ।